বাইরে অভিভাবকেরা স্বাস্থ্যবিধি মানার স্বার্থে প্রথমত না আসলে ভালো, দ্বিতীয়ত যদি আসতেই হয় তাহলে পরীক্ষার্থীকে পৌঁছে দিয়ে দূরে কোথাও অবস্থান করবেন, গেটের কাছে কোনো জটলা করবেন না বা কোনো ধরনের কোনো ভিড় করবেন না। বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য গৃহীত বিশেষ ব্যবস্থা সমূহ দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পলসি জনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থী স্ক্রাইব বা শ্রুতি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এ ধরনের পরীক্ষার্থীদের এবং শ্রবণ প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত 10 মিনিট সময় বৃদ্ধি করা হয়েছে। অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পলসি এই জাতীয় বিভিন্ন প্রতিবন্ধিতায় যারা আক্রান্ত তেমন পরীক্ষার্থীদের অতিরিক্ত 20 মিনিট সময় বৃদ্ধি সহ শিক্ষক, অভিভাবক বা সাহায্যকারীর বিশেষ সহায়তায় পরীক্ষা প্রদানের সুযোগ দেওয়া হয়েছে। পরীক্ষা সংক্রান্ত আরো কিছু তথ্য, 2021 সালের সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে গ্রুপ ভিত্তিক 3টি নির্বাচনিক বিষয়ে পরীক্ষা হবে। নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয় সমূহ NCTB এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠান সমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর অনলাইনে বোর্ডে প্রেরণ করবে। বৈশ্বিক মহামারী কোভিড-19 কারণে স্বাস্থ্যবিধি মেনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষে 30 দিনের মধ্যে ইনশাআল্লাহ ফলাফল প্রকাশিত হবে। পরীক্ষার্থীদের মধ্যকার সামাজিক দূরত্ব বজায় রাখতে এবছর বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ, ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের একই সময়ে পরীক্ষা গ্রহণ না করে ভিন্ন ভিন্ন সময়ে পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষার সময় এবং নম্বর কমিয়ে আনা হয়েছে। সাধারণ শিক্ষা বোর্ড সমূহ তত্ত্বীয় পরীক্ষা তাদের জন্য 14 নভেম্বর শুরু হয়ে 23 নভেম্বর শেষ হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা 14 নভেম্বর শুরু হয়ে 21 নভেম্বর শেষ হবে। কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা 14 নভেম্বর হতে শুরু হয়ে 21 নভেম্বর শেষ হবে। আসন্ন SSC ও সমমান পরীক্ষা 2021 সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী 8 নভেম্বর থেকে 25 নভেম্বর 2021 পর্যন্ত দেশের সকল ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। শিক্ষা বোর্ড সমূহের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের সাথে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলো অনলাইনে সার্বক্ষণিক ভাবে তথ্যাদি আদান প্রদান করবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি SSC দাখিল ও SSC ভোকেশনাল পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং ছাত্র, শিক্ষক, অভিভাবক সহ সকলের জন্য গৃহীত ব্যবস্থা সমূহ আশা করছি সন্তোষজনক হবে। সম্পূর্ণ নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে এবারে SSC দাখিল ও SSC ভোকেশনাল পরীক্ষা সফলভাবে অনুষ্ঠানে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। আপনার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আপনারা এই মধ্যে রেজিস্ট্রেশন করেছেন যাদের বয়স 12 থেকে 17 বছর, তো তাদেরকে কি করা হবে? এখন আমরা যদি ভুল না করি তাহলে এই মাসের 30 তারিখ থেকে সম্পূর্ণ সেই কার্যক্রম শুরু হচ্ছে। আমরা বলবো যে পরীক্ষার্থী যারা তাদেরকেই সর্বাগ্রে যেন পাঠিয়ে দেয়। আসলে দেবে এক একটা স্কুল, আমরা যেভাবে এখন পর্যন্ত পরিকল্পনা হয়েছে যদি এর মধ্যে আবার পরিবর্তন না হয় তাহলে হয়তো বা একই দিনে এক স্কুলে প্রায় সকলেই দেওয়া হয়ে যাবে। তো সেক্ষেত্রে পরীক্ষার্থীরা এবং অন্য 12 ক্লাস যারা আছেন সবাই পেয়ে যাবে।